নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই আইডিয়া করেই ফেলেছেন যে কি বিষয় নিয়ে আমি আজকে বলতে চলেছি। আপনারা ঠিকই ধরেছেন, মাকড়সা। হ্যাঁ বন্ধুরা, এই মাকড়সা আমাদের বাস্তুতে এবং আমাদের জীবনে বিশেষ করে কি প্রভাব ফেলে তা নিয়ে আমি বলতে চলেছি, এবং এ থেকে বাঁচার কি উপায় রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি একদম ছোট হবে, পুরো ভিডিওটি শুনুন। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। দেখুন, মাকড়সা এমন একটি জিনিস যেটি আমাদের প্রত্যেকের ঘরে থাকে। এই মাকড়সার যে জাল, সেই জাল যদি আপনার বাড়িতে বেশি পরিমাণে হয় তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির পরিমাণ বেশি থাকবে। মানে যদি মাকড়সার জাল খুব আপনার ঘরের মধ্যে বেশি হয় তাহলে বুঝবেন যে নেগেটিভ এনার্জির পরিমাণ বেশি আছে। এই মাকড়সার জাল যদি বেশি থাকে আপনার বাড়িতে তাহলে কিন্তু আপনার হেলথ প্রবলেম আসবে এবং আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ করবে এবং সাথে আপনার মেন্টাল প্রেসার সেটা অনেক বৃদ্ধি করবে। হ্যাঁ বন্ধুরা, তাই জ্যোতিষীয় এবং বাস্তু মতে মাকড়সার জাল কোনোভাবেই বাড়িতে রাখা উচিত না। যখনই আপনারা মাকড়সার জাল দেখবেন, আপনার যে কোনো ঘরে হতে পারে, সে রান্নাঘরে হোক, ডাইনিংয়ে হোক, বেডরুমে হোক, যখনই হবে তখনই কিন্তু আপনাদেরকে সেই জালটাকে নষ্ট করে দিতে হবে, অর্থাৎ ঝেড়ে নিতে হবে। এর মাধ্যমে আপনারা বাড়িতে পজিটিভ এনার্জি সূচনা করতে পারবেন। এবার আসি এই মাকড়সার জাল থেকে বাঁচার কি উপায় রয়েছে। আপনারা প্রতিদিন যদি ধূপ, ধূপ মানে ধূপকাঠি নয়, ধূপ, ধূপ এবং গুগুল, এটি মার্কেটে পাওয়া যায়, আপনারা সেটি কিনে নিয়ে এসে যদি প্রতিদিন সন্ধ্যার সময় সবগুলো ঘরে দেন, সেক্ষেত্রে মাকড়সার জাল হওয়ার সম্ভাবনা 90% কমে যায়। এবার 10% যেটি থাকে সেটা আপনারা প্রতিদিন চেক করবেন, প্রতিটা ঘর, ঘরের কোনা কোনা, যে কোথাও মাকড়সার জাল রয়েছে কিনা, সঙ্গে সঙ্গে আপনারা সেই মাকড়সার জালটাকে পরিষ্কার করে ফেলবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।